চলো বন্ধুরা, আজকে একটি রামধনু দৃশ্য আঁকবো। দৃশ্যটি কেমন ভাবে আঁকবো দেখো। প্রথমে নিচের দিক থেকে একটা লাইন আমি ঠিক একটু বাঁকা করে টেনে নিলাম। এরপরে একদম কাছে কিছু গাছ আছে, যে গাছগুলো আমি আস্তে আস্তে উপরে নিচে করে বাঁকা লাইন দিয়ে আমি এটাকে করে নিচ্ছি। দেখো হয়ে গেছে। এরপরে কয়েকটা পাহাড় করব ঠিক এই জায়গা থেকে, খুব উপরে না করে একটু নিচের মধ্যেই পাহাড়টাকে রাখার চেষ্টা করবে। একটা পাহাড় করার পরে তার উপর থেকে আরেকটা, তারপর আরেকটা পাহাড়। দেখো এই হয়ে গেছে পাহাড়। এরপর রামধনুটা আঁকা শুরু করব। দেখো এইরকমভাবে একটা বাঁকা লাইন দিয়ে শুরু করলাম, এরপরে তারপর আরেকটা লাইন, ঠিক সমান একদম উপরের থেকে নিচ পর্যন্ত সমান রেখে একটার পর একটা লাইন দিয়ে। এখানে আমরা কয়টা লাইন দেব একটু দেখে নাও, সাতটা রং থাকবে রামধনুতে, তাই প্রথম থেকে লাইনগুলো গুনে গুনে দিতে হবে। এখানে মোট আটটা লাইন আমি দিচ্ছি, কটা হচ্ছে দেখো, এখান থেকে ঠিক এইভাবে বাঁকিয়ে লাইনটাকে নিয়ে আসতে হবে, আরেকটা দিতে হবে, আস্তে আস্তে লাইনগুলো টানবে, চেষ্টা করবে হাতে করার। কটা হলো, সাতটা রং এর মধ্যে দেওয়া যাবে। এখানে একটা মেঘ করব। মেঘটা করার সময় প্রত্যেকটা লাইন এক একবার করে ছেড়ে দিয়ে দিয়ে করবে, ছেড়ে ছেড়ে, মানে আমি যেভাবে দেখাচ্ছি তোমাদের, দেখে নাও কীভাবে, ঠিক এইভাবে করবে। ঠিক সেম আরেকটা মেঘ এই দিক থেকে করব, একইভাবে ছেড়ে ছেড়ে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে মেঘটা দেখতে খুব সুন্দর লাগবে। এইভাবে তোমরা যদি মেঘ আঁকা প্র্যাকটিস করো, এটা আগেও তোমরা অনেকবার চেষ্টা করতে পারো। এরপরে বেগুনি রং দিয়ে শুরু করব। দেখো বেগুনি রংটা তোমরা নিচের থেকে দেওয়া শুরু করো, একটু দিলাম, রং দেওয়াটা পুরোটা দেখালাম না, তোমরা এটা করতে পারবে। এরপরে নীল রং ব্যবহার করেছি, নীল রংটা আস্তে আস্তে দেবে লাইনের বাইরে যেন না বেরিয়ে যায়। এরপরে আকাশি রং, তোমরা রামধনু রং অনেকেই জানো, বে নি আ স হ ক লা, এইভাবে তোমরা সাজিয়ে নিতে পারো। বে মানে হলো বেগুনি, নি মানে হলো নীল, আ মানে হলো আকাশি, আর দন্তে স মানে হলো সবুজ, আর হ মানে হলো হলুদ, ক মানে কমলা, আর লা মানে লাল। এরপরে কমলা রং দিচ্ছি, দেখে নাও একটু, লাইনের মধ্যে ঠিকঠাক করে রংটা রাখতে হবে কিন্তু, তাহলে দেখতে সুন্দর লাগবে। পেস্টাল রং যদিও একটু বেরিয়ে যায়, তাতেও কোনো সমস্যা নাই, আস্তে আস্তে করবে। ধীরে ধীরে রং দিলে, বেশ একটু হাতে প্রেসার দিয়ে রংটা দিলে রংটা খুব সুন্দর পরিষ্কার বোঝা যায়। এরপরে মেঘটাতে আমরা যে ছাই কালারটা থাকে, এটাকে গ্রে কালার বলে, এই কালারটা একটু নিচের দিকটা আমরা দিয়ে নেব। দেখো কীভাবে দিলাম। এরপরে সেম ওই একই ছাই কালারটা আমরা পাহাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ পাহাড়গুলো অনেক দূরে আছে তাই একটু ছাই মতো দেখতে লাগছে। ব্যাস হয়ে গেছে পাহাড়ে রং করা। এরপরে নিচে একটু হলুদ রং,
এইভাবে রংটাকে লম্বালম্বি আস্তে আস্তে ঘষে এইভাবে রংটা দিতে হবে। দেখো কিভাবে দিচ্ছি, এরপরে সবুজ রং, মানে হালকা সবুজ যেটা সেই রংটা, এই রংটাকে আস্তে আস্তে ঘষে আমরা দিয়ে দিলাম। এরপরে একটা রোজ পিঙ্ক কালার, এখানে আমরা কিছু আন্দাজ করে নিয়েছি, এখানে কিছু ফুলের গাছ আছে তাই এই কালারটাকে একটু সুন্দর কালার দিলে খুব ভালো লাগবে। তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো। এরপরে মেঘের ভেতরে কিছু সাদা রং আমি একটু ঘষে নিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এরপরে আকাশটা একটু সাবধানে আকাশি কালারটাকে হালকা হালকা করে, হালকা হালকা করে বিভিন্ন জায়গায় একটু করে দিয়ে দিতে হবে, কারণ একদম সাদা থাকলে তো আর ভালো লাগবে না, তাই এই রংটাকে একটু হালকা হালকা করে আমি দিয়ে নিচ্ছি। দেখো কিভাবে দিচ্ছি, খুব হালকা, একদম হাতে প্রেসার দেবে না, পেন্সিলটাকে একটু দূরে ধরবে রং পেন্সিলটা। এরপরে দু সাইডে আমরা দুটো গাছ করে নেব, তাহলে ছবিটা দেখতে আরো সুন্দর লাগবে। দেখে নাও কিভাবে করছি, এখানে আমি ডিপ গ্রিন কালারটা ব্যবহার করেছি, ঠিক এইভাবে যেভাবে আমরা পাইন গাছ বা ক্রিসমাস ট্রি এরকম ধরনের করে থাকি, এরকম ভাবে আমরা গাছটা করে নেব। ব্যাস হয়ে গেল। এরপরে কয়েকটা পাখি তোমরা এই পেন্সিলের সাহায্যে করে দিতে পারো।